ব্যালকনিতে গিয়েই মন ভালো হয়ে যায় ছোঁয়ার। পাশের ব্যালকনিতে নানা রকমের ফুল ফুটে আছে, ইচ্ছে করছে সবগুলো ফুল ছিঁড়ে নিতে, কিন্তু ধরা পড়লে তো মারা পড়তে হবে। কিন্তু তারপর যেটা দেখলো সেটা দেখে ছোঁয়ার নিজেকে সামলে রাখা দায়ী হয়ে গেছে। বড় প্লেটে করে গোটা কয়েক আমের মোরব্বা রোদে শুকোতে দিচ্ছে ব্যালকনির রেলিংয়ের উপর। দেখেই জিভে জল চলে আসে ছোঁয়ার, পরিও বায়না ধরে খাবে। ছোঁয়া পরীকে নামিয়ে আগে গুনে নেয় কয়টা আছে, মোট 12 টুকরো। এর মধ্যে থেকে দু চার টুকরো সরালে কেউ বুঝবে না। এক দৌড়ে কিচেন থেকে বাটি এনে টপাটপ চার পিস নিয়ে নেয়। তারপর আস্ত একটা গোলাপের টিপ নিয়ে রুমে চলে আসে আর ব্যালকনি দরজাটা বন্ধ করে পর্দা টেনে দেয় যাতে সন্দেহ না করে। গোলাপের টিপটা খাটের তলায় লুকিয়ে রাখে। আজকে দোকান থেকে কালো রং কিনে এনে টিপটিকে কালো রঙে ডাঙিয়ে দিবে, তারপর আর কেউ চিনতে পারবে না। পরী কুটি কুটি করে হেসে যাচ্ছে, ছোঁয়াও হাসছে পরীকে সাথে নিয়ে এই প্রথম চুরি। কি বাদরামি করেছ? সাদি দরজার কাছে দাঁড়িয়ে ভ্রু কুচকে বলে। ছোঁয়া চমকে ওঠে, কিন্তু এখন ভরকালে চলবে না, ম্যানেজ করতে হবে, দেখে ফেললে আর খাওয়া হবে না, ফেরত দিয়ে দেবে। বাহ, আমার বরটাকে তো একদম রসগোল্লার মতো লাগছে। সাদির দিকে এগিয়ে আস্তে আস্তে বলে ছোঁয়া। সাদি কপালে তিনটে ভাঁজ ফেলে, হলোটা কি এর? ভেবেছিলাম নেইমার ছাড়া আর কাউকে মনের ভাগ দেব না, কিন্তু আপনি যেভাবে হট হট গ্রীষ্মকাল সেজে থাকেন, যখন তখন মনটা ভাগ হয়ে যাবে। সাদির সামনাসামনি দাঁড়িয়ে হাত উঁচু করে সাদির দাড়িতে হাত বুলিয়ে বলে ছোঁয়া। এক লাফে দূরে সরে যায় সাদি, চোখ দুটো বড় বড় হয়ে গেছে। দূরে থাকো, ধমক দিয়ে বলে সাদি। চোখ মুখ শক্ত করে ফেলেছে ছোঁয়া শুকনো ঢোক গেলে। এবার কি দুই চারটে থাপ্পড় পড়বে নাকি গালে? পরে বিছানায় গোল হয়ে বসে গালে হাত দিয়ে ওদের দেখছে। এমন করেন কেন জামাই? শাশুড়ি বলেছে আপনাকে চুম্মা দিতে, শাশুড়ির কথা না শুনলে তো আমাকে আস্ত চিবিয়ে খাবে, মুখ গোমরা করে বলে ছোঁয়া। এখানে আর এক মুহূর্ত থাকাও সেফ না, এই মেয়ের মাথা নষ্ট হয়ে গেছে। সাদি কপালের হাত বুলিয়ে ছোঁয়াকে পাশ কাটিয়ে বিছানার কাছে যায়, ফাইলটা হাতে নেয়, আর তখনই বুঝতে পারে পরীর পেছনে কিছু একটা আছে। মামুনি, তোমার পেছনে কি? ছোঁয়া এক দৌড়ে এসে সাদির সামনে দাঁড়ায়। পরীর পিছনে কিছুই নেই, আপনার সামনে আমি আছি, আপনার একমাত্র মিষ্টি বউ, দেখুন, একগাল হেসে বলে ছোঁয়া। ইডিয়েট, বিড়বিড় করতে করতে চলে যায় সাদি। সাদি যেতেই ছোঁয়া বুকে হাত দিয়ে জোরে শ্বাস নেয়, যাক বাবা বেঁচে গেছি। অফিসে মনোযোগ দিয়ে ফাইল দেখছে সাদি, নতুন চাকরি পেয়েছে, প্রথমেই এত বড় পোস্টে চাকরি পেয়ে যাবে ভাবেনি। কাজের প্রেশারটা একটু বেশিই দিচ্ছে সাদি, যাতে বস বলতে না পারে এই ছেলেকে দায়িত্ব দিয়ে ভুল করেছি। বরাবরের সাদি খুব গম্ভীর প্রকৃতির, অতিরিক্ত কথা বলার চেয়ে প্রয়োজন ব্যতীত কথা না বলাই শ্রেয়। কথা বললে শুধু শুধুই কথা অপচয় হয়, এতে কোনো লাভ হয় না। এখানে জব পাওয়ার পর বস ছাড়া অন্য কারোর সাথে কথা বলা হয়নি। সাদির কেবিনটা একদম বিল্ডিংয়ের শেষ প্রান্তে, খুব নিরিবিলি রুম, ভালোই লাগে সাদির। মে আই কাম ইন স্যার? দরজায় কড়া নেড়ে বলে। সাদি ফাইল থেকে চোখ তুলে দরজার দিকে তাকায়, কারণ সাদির কেবিনে কারো আসার কথা না। দরজায় নেহাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুচকে তাকায় সাদি। নেহা একগাল হেসে ভেতরে চলে আসে, সাদির সামনে চেয়ারটা টেনে বসে। তুই এখানে? সাদি আবারও ফাইলে মুখ গুঁজে বলে, তোর বউ দেখতে যাব, বসের থেকে ছুটি নিয়ে এসেছি। সাদির হাত থেকে ফাইলটা নিয়ে বন্ধ করে রেখে বলে নেহা, ফাইজলামো করিস না, মাথা গরম আছে? দুই হাতে মাথা চেপে ধরে চোখ বন্ধ করে বলে সাদি, বউয়ের মুখটা দেখলেই মাথা ঠান্ডা হয়ে যাবে, ট্রাস্ট মি। ননসেন্স, নিয়ে যাবি না? তুই তো চিনিস আমার ফ্ল্যাট, চলে যা। সাদি আবারও ফাইলটা নিয়ে তাতে মুখ গুঁজে বলে, একা গেলে তো তোর বউ আমায় চিনতেই পারবে না, মুখ গোমড়া করে বলে নেহা। এই জানিস, আমি বসের থেকে তোর জন্য ছুটি চেয়েছি, খুশিতে গদগদ হয়ে বলে নেহা। আমি কি বলেছিলাম তোকে? সাদি গম্ভীর গলায় বলে, তা বলিসনি, তুই তো নিরামিষ, বলবি কি করে? সাত দিনের ছুটি চেয়েছি, এই ফাঁকে হানিমুনটা সেরে ফেলবি, বুঝলি? সাদি কিছু বলে না, শুধু একবার নেহার দিকে তাকায়। কলিং বেল বাজতেই ছোঁয়া দরজা খুলে দেয়, ছোঁয়ার কোলে পড়ি। সিমি পরীর গালে হাত রাখে, সিফাত সিমির পেছনে দাঁড়ানো। আপনি ভিতরে এসো,
ছোঁয়া দরজা থেকে সরে দাঁড়ায়। শিমি গিয়ে সোফায় বসে, পরে গিয়ে শিমির গা ঘেঁষে বসে। সিফাত এক কোণায় দাঁড়িয়ে থাকে, দেখতে চায় পরীকে শিমি আতর করে কিনা। আবি তুমি ঠিক আছো? ছোঁয়া শিমির কপালে হাত দিয়ে বলে, একদম ঠিক আছি। বিয়ে করবে না তুমি একদম সাফ সাফ বলে দিতে, তো এখন কি এমন হলো যে বিয়ে করতে চাইছো? একটা বেবির খুব শখ হয়েছে বুঝলি, পরীকে দেখে ইচ্ছেটা মনের মধ্যে জেগে উঠল, তাই ডিসিশন চেঞ্জ করে ফেললাম। পরীকে কোলে তুলে নিয়ে বলে ছোঁয়া, ও তুমি ফ্রেশ হয়ে এসো, একসাথে ব্রেকফাস্ট করব। শিমি পরীকে কোলে করে চলে যায়, ছোঁয়াও চলে যায়। সিফাত মলিন হাসে, স্বাদে করলা ভাজিয়া রুটি বানিয়ে রেখে গিয়েছিল, তাই দিয়েই ব্রেকফাস্টটা সেরে ফেলে ওরা। তারপর শিমি পরীকে নিয়ে রুমে চলে যায়, ছোঁয়াও স্বাদির রুমে চলে আসে। রুমটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে ছোঁয়া, সকাল সকাল গোসল সেরে কমলা রঙের শাড়ি পরেছে, শাশুড়ি মেসেজ দিয়ে এটা পরতে বলেছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে থাকে ছোঁয়া, হঠাৎ চোখ যায় ড্রেসিং টেবিলের ড্রয়ারের ভিতরে একটা ওড়নার কিছুটা অংশ দেখা যাচ্ছে। ছোঁয়া ড্রয়ার খুলে ওড়নাটা হাতে নেয়, সাদা ওড়না, ওড়না থেকে মিষ্টি একটা গন্ধ ভেসে আসছে। নাকের কাছে নিয়ে ঘ্রাণ নেয় ছোঁয়া, বেলি ফুলের ঘ্রাণ আসছে। ওড়নাটা মেলে ধরে ছোঁয়া, ভেতর থেকে পড়ে কয়েকটা বেলি ফুলের মালা, সবগুলোই শুকিয়ে গেছে, শুধু একটা তরতাজা, হয়তো আজকেই আনা হয়েছে। ছোঁয়া ফ্লোরে পড়ে থাকা বেলি ফুলের মালাগুলো তুলে নেয়, হাতে পেঁচিয়ে নেয়, ওড়নাটা আগের জায়গায় রাখতে চায়। মালাগুলো হাত থেকে খুলে ফেলো, শাদি চোয়াল শক্ত করে বলে। ছোঁয়া চমকে দরজার দিকে তাকায়, হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে শাদি। আপনি এসেছেন? ছোঁয়া এককাল হেসে বলে, বললাম না ফুলগুলো খুলে ফেলো, শাদি চিৎকার করে বলে। ছোঁয়া কেঁপে ওঠে, দো পা পিছিয়ে যায়, চোখের কোণে পানি জমে গেছে। শাদি হুড়মুড় করে এগিয়ে আসে ছোঁয়ার দিকে, ছোঁয়াও শাদির সাথে তাল মিলিয়ে পিছিয়ে যায়। পেছাতে পেছাতে দেওয়ালে পিঠ ঠেকে যায় ছোঁয়ার, শাদি দুই হাত দেওয়ালে রেখে ছোঁয়ার দিকে ঝোঁকে। ছোঁয়া চোখ মুখ খিঁচে বন্ধ করে মাথা নিচু করে ফেলে, হাত পা কাঁপছে, রাগে শাদি জোরে জোরে শ্বাস নিচ্ছে। এই মেয়ে, মালাগুলো খুলো, ফিস ফিস করে বলে শাদি। শাদির নিঃশ্বাস ছোঁয়ার চোখে মুখে আঁচড়ে পড়ছে, হাতটা এগিয়ে দেবে খুলে দেওয়ার জন্য সেটাও পারছে না। সাহস হয় কি করে আমার জিনিসে হাত দেওয়ার? ছোঁয়ার দুই বাহু শক্ত করে ধরে বলে শাদি, ঠোঁট কাঁপছে ছোঁয়ার, দুই চোখ বেয়ে অঝরে পানি ছড়ছে। সরি সরি সরি, ভুল টাইমে এন্ট্রি নিলাম, নেহা চোখ মুখ ঢেকে বলে। শাদি ছিটকে দূরে সরে যায়, ছোঁয়া দেওয়ালের দিকে ঘুরে দাঁড়াই, লজ্জায় মাথা কাটা যাচ্ছে। তুই এখানে? শাদি হাত দিয়ে চুলগুলো ঠিক করে বলে, তোর বউ দেখতে আসলাম, কিন্তু এসে যা দেখলাম, এই তুই না নিরামিষ? নিজেকে পিওর নিরামিষ বলে দাবি করিস, তাহলে এটা কি, নাকি বউ দেখে মাথা ঘুরে যায়? চোখ টিপ দিয়ে বলে নেহা, তুই যেমনটা ভাবছিস তেমনটা না। শাদি হাতের ঘড়ি খুলতে খুলতে বলে, ইস কবে যে শুনবো তুই যেমনটা ভেবেছিস তেমনটাই। ছোঁয়া আঁচল দিয়ে চোখের পানি মুছে নেয়, নেহা ছোঁয়ার কাছে আসে, দেখি মেয়ে এদিকে ঘুরো, দেখি তোমায়। ছোঁয়াকে নিচের দিকে ঘুরিয়ে বলে নেহা, ছোঁয়া মাথা নিচু করে আছে, লজ্জায় মরি মরি অবস্থা। মাশাল্লাহ, তাই তো বলি আমাদের পিওর নিরামিষ কি করে আমিষ হলো। ছোঁয়াই থুতনি ধরে মাথা উঁচু করে বলে নেহা। ছোঁয়া এক দৌড়ে ব্যালকনিতে চলে যায়, ওইখানে দাঁড়িয়ে থাকা সম্ভব না। ওই মেয়েটার লাগামহীন কথাবার্তা ছোঁয়ার হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে। ছোঁয়া যেতেই নেহা খিলখিল করে হেসে ফেলে, শাদি বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে। ব্যালকনিতে গাল ফুলিয়ে বসে আছে ছোঁয়া, দুই চোখ থেকে অনবরত পানি গড়াচ্ছে, কাঁদতে কাঁদতে এখন হেঁচকি উঠে গেছে। একটু পরপরই ফুপিয়ে উঠছে ছোঁয়ার কান্নার শব্দ, একদম শাদির কানে গিয়ে লাগছে। নিস্তব্ধ পরিবেশে এরকম ফুপিয়ে কাদার আওয়াজ কানে লাগার কথা? একটু বেশি অভিমানী ছোঁয়া, কখনো বাবা মা বোন বকেনি ওকে। শাদি দুই একবার ডেকেছে কিন্তু কথা বলেনি, আর বলবেও না কথা, জীবন নেও কথা বলবে না ওই সাদা বিলাইয়ের সাথে। সাহস কত বড়! ছোঁয়াকে ধমক দেয়, শাদিও আর ডাকে না, সবকিছুই বিরক্ত লাগছে, পাশাপাশি ভীষণ রাগও হচ্ছে। কি একটা ঝামেলায় ফেসে গেছে, এখন কি করা উচিত সেটাও বুঝতে পারছে না।
সরি বলার অভ্যেস নেই ওর, আর ওর দৃষ্টিতে ও কোনো ভুল করেনি। প্রত্যেকটা মানুষেরই একটা পার্সোনাল লাইফ থাকে, পার্সোনাল জিনিস থাকতে পারে। বউ বলে সেটা তার সাথে শেয়ার করতে হবে? কেন, শাদি সেটা পারবে না। কিছু জিনিস বউ কেন মায়ের সাথেও শেয়ার করতে পারবে না শাদি, তার মধ্যে ওই ওড়নাটা আর বেলি ফুল একটা। ভীষণ পছন্দের এই জিনিস দুটো শাদির, এক প্রকার অভ্যেস এটা শাদির, আর এই অভ্যেসটা শাদি কারোর সাথে শেয়ার করতে পারবে না, কখনোই না। সেই দিক থেকে দোষটা ছোঁয়ার, তাই সরি বলার প্রশ্নই ওঠে না। রাগে ফুসফুস করছে ছোঁয়া, শাদি বিছানায় গোল হয়ে বসে ল্যাপটপে কাজ করছে। নেহা চলে গেছে, ফোলা ফোলা লাল চোখ দুটো বড় বড় করে বিড়বিড় করে শাদির গোষ্ঠী উদ্ধার করছে ছোঁয়া। ইচ্ছে করছে এখনই এখান থেকে চলে যেতে, কিন্তু এখন চলে গেলে আপির শপিং করা হবে না, এমনিতেই তো কাল চলে যাবে, একটা রাত কোনো রকমে পার করে দিতে পারবে। ছোঁয়া কই তুই? সিমিত ছোঁয়াকে ডাকতে ডাকতে রুমে ঢোকে। বিছানায় শাদিকে দেখে এক প্রকার লাফিয়ে ওঠে সিমি, শাদিও অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই মুহূর্তে একদম আশা করেনি সিমিকে, দুই ঠোঁটের মাঝে কিঞ্চিত ফাঁকা হয়ে যায় সিমির, চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। স্যার আপনি? সিমি চোখ দুটো বড় বড় করে বলে। সিমির গলা পেয়ে ছোঁয়াও ব্যালকনি থেকে রুমে চলে আসে। শাদি ল্যাপটপ বন্ধ করে সিমিকে ভালো করে পর্যবেক্ষণ করে, আসলে ঠিক দেখছে কিনা এটাই দেখা। আপনি এখানে? শাদি ভ্রু কুচকে বুকে হাত গুজে সিমিকে পাল্টা প্রশ্ন করে। আসলে আমার ছোট বোনের স্বামীর ফ্ল্যাট ওর কাছেই এসেছে, রিন রিনিয়ে বলে সিমি। আমি সে, শাদি দীর্ঘশ্বাস ফেলে বলে। আপনা আপনি সিমির ভ্রু যুগল কুচকে চায়। বলছেটা কি উনি? এটা ছোঁয়ার স্বামী, এর সাথে বিয়ে হয়েছে ছোঁয়ার, ভাবা যায়? ইন্টার ফার্স্ট ইয়ারে শাদির কাছে টিউশনি করত সিমি, খুব ভালো আইসিটি পড়াতো, সেখান থেকে চেনে শাদিকে। কিন্তু এই শাদি যে ছোঁয়ার বর এটা আজকেই জানলো সিমি। এক পলক ছোঁয়ার দিকে তাকায় সিমি। পড়ালেখা কেমন চলছে, কোন ইয়ারে এখন? শাদি জিজ্ঞেস করে। আলহামদুলিল্লাহ ভালোই, অনার্স ফাইনাল ইয়ারে পড়ছি এখন। কিন্তু আপনার তো এখন অনার্স শেষ হয়ে যাওয়ার কথা, পিছিয়ে গেলেন কি করে? শাদির প্রশ্ন শুনে সিমি মাথা নিচু করে ফেলে, পুরনো ক্ষত আবারও চেকে ওঠে, চোখ দুটো চিকচিক করছে। আপনি কিছু বলবে? ছোঁয়া সিমির হাত ধরে বলে। হ্যাঁ, একটু শপিং মলে যেতে চাইছিলাম। ওনাকে জিজ্ঞেস করার কি আছে, আমি যাব, উনি বল আর কি, ছোঁয়া কঠিন গলায় বলে। শাদি সেদিকে পাত্তা না দিয়ে আবার ল্যাপটপ নিয়ে বিজি হয়ে যায়। আপি তুমি চাও, আমি পাঁচ মিনিট রেডি হয়ে আসছি, মুচকি হেসে চলে যায় সিমি। ছোঁয়া জিন্স আর লেডিস শার্ট নিয়ে ওয়াশরুমে ঢোকে, বাসা থেকে লুকিয়ে নিয়ে এসেছিল, এখন থেকে এগুলোই পড়বে। ছোঁয়া ড্রেস চেঞ্জ করে বের হতেই শাদি এক পলক তাকায় ছোঁয়ার দিকে, সাথে সাথে চোখ ফিরিয়ে নেয়। ছোঁয়া ভেংচি কেটে হিজাব বাঁধতে থাকে, সিমি পরীকে সাদা একটা ফ্রক পরিয়ে দেয়। এখন নিজে রেডি হবে, তখনই ফোন বেজে ওঠে সিমির, স্ক্রিনে হিমু নামটা জলজল করছে। সিফা তো তখন রুমে ঢুকে পরীকে একটু দেখতে, সকাল থেকে মেয়েটাকে কাছে পাচ্ছে না, একদম সিমির সাথে সেটে আছে। সিমি মুচকি হেসে ফোনটা রিসিভ করে। রেডি হচ্ছি, এখনই বের হব। কি কালার ড্রেস পরেছ? নীল। বলেই কল কেটে দেয় সিমি। মিথ্যে কেন বললেন, তোমার হাতে তো ব্ল্যাক ড্রেস। সিফা দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে প্রশ্নটা করে, চমকে ওঠে সিমি। মিথ্যে বলতে শিখে গেছি, মুচকি হেসে বলে সিমি। সিফার চোখ বন্ধ করে নেয়। বাবা আমি তোমার সাথে যাব না, খালামুনির কাছে থাকব। কেন, মা বাবাকে ভালো লাগছে না? সিফাত চোখ বন্ধ করেই মুচকি হেসে বলে। লাগছে তো, আমি তোমাদের সাথে একসাথে থাকতে চাই। কাঁদো কাঁদো গলায় বলে পড়ি। তিন বছরে মেয়ের এই রকম পাকা কথা শুনে সিফাত শব্দ করে হেসে ফেলে, চোখ খুলে ওদের দিকে এগিয়ে আসে। সিমি নিচু হয়ে বসে, পরীর দুই গালে হাত রাখে। তোমার বাবা মাকে এনে দিতে বলো, যদি খুনটুন না করে থাকে। বাঁকা চোখে সিফাতের দিকে তাকিয়ে বলে সিমি। তারপর সিমির চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিয়ে ওয়াশরুমে ঢুকে যায় সিমি। সিফাত পরীকে কোলে তুলে নেয়, কপালে চুমু খায়। শোনো মে, ছোঁয়া রুম থেকে বেরিয়ে যেতে নীলের শাদি বলে ওঠে। দাঁড়িয়ে যায় ছোঁয়া, শাদি আলমারি থেকে কিছু টাকা বের করে এনে ছোঁয়ার সামনে দাঁড়ায়। শাদি ছোঁয়ার ভ্রু কুচকে শাদির মুখের দিকে তাকায়। টাকাটা রাখো, কেনাকাটা করবে,
টাকা তো নেই নিশ্চয়ই। ছোঁয়া সাদির হাত থেকে টাকা নিয়ে সাদির মুখে ছুঁড়ে মারে। সাদি দাঁতে দাঁত চেপে বলে, টাকা না থাকলে কিনবো না, তবু আপনার থেকে টাকা নেব না। সাহস হয় কি করে আমাকে টাকা দেওয়ার? আঙ্গুল তুলে ফুসতে ফুসতে বলে ছোঁয়া। রাগে সাদির চোয়াল শক্ত হয়ে যায়। সাহস হয় কি করে আমার মুখের উপর কথা বলার? থাপ্পড়ে গাল লাল করে দেব। হাত তুলে চিৎকার করে বলে সাদি। ছোঁয়া চোখ মুখ খিঁচে বন্ধ করে ফেলে। ভয়ে বুক ধুকপুক করছে, হার্ট দ্রুত লাফাচ্ছে। টাকা না নিলে এখান থেকে এক পা এগোতে দেব না আমি। টাকাগুলো কুড়িয়ে নিতে নিতে বলে সাদি, আমি টাকা নেব না। তাহলে যাওয়া হচ্ছে না, আমাকে জেদ দেখানো? মেরে বালিচাপা দিয়ে দেবো ইডিয়েট। একটা উটকো ঝামেলা এসে জুটেছে আমার কপালে, জাস্ট নিতে পারছি না আমি। ছোঁয়ার চোখ খুলে সাদির দিকে তাকায়। ওকে উল্টে ঝামেলা বলছে? ভীষণ কান্না পাচ্ছে ছোঁয়ার। কালকেই চলে যাচ্ছি আমি, ডিভোর্স পেপারও পাঠিয়ে। বাকি কথা শেষ হওয়ার আগেই সাদি এক অদ্ভুত কাণ্ড করে বসে। আরে আরে কই যান আপনারা, একটা লাইক দিয়ে যান, এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন, প্লিজ 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 একটা লাইক দিয়ে যান।